এই যে মা তাওয়াক্কুল কাডিমি মা, তার গর্ভ থেকে জন্ম নিয়েছে ইসমাইলের মতো সন্তান, যে বলছে আব্বা আমাকে জবাই করতে চাইলে করে দেন, কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলি আমাদের পরিবারের মায়েরা যদি হাজরা আলাইহাস সালামের মতো হতে না পারে তাহলে ইসমাইলের মতো প্রজন্ম তৈরি হবে না। অতএব প্রিয় মা ও বোনেরা, একটা নসিহত যথেষ্ট আপনাদের জন্য, যে নিজেরা হাজরা আলাইহাস সালামের মতো আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল কাড়িয়ে হয়ে যান, নামাজ ছাড়িয়েন না। কোনো মহিলা যদি মাত্র চারটা কাজ করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে যাওয়ার জন্য সবগুলো দরজা খুলে দেওয়া হবে। এক নাম্বার, কোনো মহিলা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এখানে শুধু ফরজ নামাজের কথা বলা হচ্ছে, নফলের কথাও বলা হচ্ছে না। দুই নাম্বার, যদি একজন মহিলা রমজান মাসে সওম রাখে, ফরজ সওম, ফরজ রোজা, নফল রোজার কথাও বলা হচ্ছে না। তিন নাম্বার, যদি মহিলা, একজন নারী যদি তার সতীত্বকে হেফাজত করতে পারে, পর্দা মেনে চলতে পারে, এই পর্দা বলতে আমরা ডিজিটাল বোরখা বোঝাচ্ছি না, পোশাকটা এমন হবে না যে পোশাক পরেও গায়ের কাঠামো কতটুকু আটো সাপটাটা বোঝা যায়, এই বোরখা চলবে না। বোরখা এমন হবে না, পোশাক এমন হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়, এই বোরখা চলবে না। পোশাক এমন হবে না যে পোশাকটা পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে, গেঞ্জি টি শার্ট পরা যাবে না। পোশাকটা এমন হবে না যেই পোশাকটা অমুসলিমদের সংস্কৃতির সাথে বা ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে, এমন পোশাকও চলবে না। যদি কোনো নারী, তিন নাম্বার, তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে, মানে শরীয়ত পর্দা মেনটেন করতে পারে, আর পর্দা করে যদি কলেজে গিয়ে আর ইউনিভার্সিটিতে গিয়ে সহি প্রেমে লিপ্ত হন তাহলেও পর্দা হবে না। কথা বোঝাতে পারছি না মনে হয়। পর্দা করেও যদি ইউনিভার্সিটিতে গিয়ে গ্রুপ স্টাডি করতে হয় গায়রে মাহরামের সাথে, এই পর্দাও চলবে না। পর্দা মানে পর্দা, পর্দা করে যে দুলা ভাইয়ের সাথে কুটুস কুটুস গল্প করা শুরু করেন, ইটিশ পিটিশ, চলবে না পর্দা। দেবর আর ভাবি, এখন দেখেন না, দেবর ভাবি, শালি দুলা ভাই, চাচাতো ভাই, চাচাতো বোন, কোন জায়গায় সমাজ গিয়েছে জানেন? এমনও নিউজ বাংলাদেশে এসেছে, নাউজুবিল্লাহ বলতে বলতে রুচি রুচুতে বাঁধে, যে বাবা মেয়ের সাথে পর্যন্ত জানা করে ফেলেছে। এই ঘটনা জানেন না? বাংলাদেশে একাধিক ঘটনা ঘটেছে। আস্তাগফিরুল্লাহ, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন যুগে আছেন চিন্তা করেন, কেউ কারো থেকে বাদ না, শিক্ষকের সাথে ছাত্রী, ছাত্রর সাথে শিক্ষিকা, বসের বস আর কলিগ, মহিলা কলিগ বস, মহিলা বস, পুরুষ কর্মচারী, হ্যাঁ অমুক কর্মকর্তা, তমুক কর্মকর্তা, মাঝখানে একটা সিসিটিভির ফুটেজ ফাঁস হয়ে গেল, দেখলেন না কি হইল, মনে আছে? ভুলে গেছেন মনে হয়, একটা টাইটেল আস, একটি সিসি ক্যামেরা সারা জীবনের কান্না, মনে নাই? ভুলে গেছেন আপনারা? হ্যাঁ এই যে মনে আছে। তো কে কার থেকে বাদ? ফুফাতো ভাই, চাচাতো বোন, হ্যাঁ খালাতো বোন, খালাতো ভাই, মানে কাজিন, কাজিন, দেবর ভাবি, শালাদুলা ভাই, শালিদুলা ভাই, সব দেখবেন জেনা করতেছে, এখন করতেছে না? পরকিয়া তো নিত্যদিনের ব্যাপার, পরকিয়া না করলে এখন পেটের ভাতই হজম হয়। বাসায় একটা স্ত্রী আছে, বাইরে তিন চারটা মেয়ের সাথে টাঙ্কি মেরে বেড়াবে, কোনো সমস্যা নাই। সমস্যা কোথায় বলি? সমস্যা হচ্ছে যদি আপনার স্ত্রী থাকে একজন নেককার বা সতীসাধী নারী থাকে, এবং তার পারমিশন নিয়ে যদি আপনি আরেকটা বিয়ে করতে যান, সমস্যা আছে। হালালভাবে বিয়ে করলে সমস্যা, বাইরে টাঙ্কি মেরে বেড়াবেন, কোনো সমস্যা নেই। বাসায় একটা স্বামী আছে, বাইরে আরও দু চারটা ছেলের সাথে ফোনে কথা বলে, কোনো সমস্যা নেই। আমরা এখন কী করি জানেন? আমরা জেনাকে প্রমোট করি, নগ্নতাকে প্রমোট করি, আর বিয়ে হালাল জিনিসগুলোকে আমরা ঢেকে দিই, বাধা দিই। বিয়ে করতে চান দেখবেন বাধা পাবেন, জেনা করতে চান বাধা পাবেন না। হ্যাঁ বিশ্বাস করছেন না? বিয়ে করতে যে দেখেন খালি কত বাধা আসে, আর জেনা করতে যান কোনো বাধা নাই, মদ খাইতে যান কোনো বাধা নাই। লিগ্যাল কিছু পতিতালয় আছে আমাদের দেশে, লিগ্যাল, এবং তাদেরকে পতিতা বললেও মানুষ রাগ করে, এখন বলতে হবে যৌনকর্মী, সেক্স ওয়ার্কার। কেন? তাদের যদি এতই সম্মান দেওয়ার ইচ্ছা থাকে আমাদের, আমরা কি ওদেরকে হালাল কোনো কর্মসংস্থান দিয়ে এই পাপের পথ থেকে ফেরাতে পারি না? ঠুনকো আবেগ দেখাও মিয়া, বাইরে খালি কিছু টাকা পয়সা ইনভেস্ট করে একটা প্রজেক্ট হাতে নিয়ে এই মেয়েদেরকে, মহিলাদেরকে যদি একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে, ওরা কি জেনা করবে নাকি? ও তো টাকার জন্য করে, পেটের দায়ে করে। কোনো মেয়ে কি চায় নিজের ইজ্জত মানুষের কাছে বিক্রি করতে? কোনো মেয়ে চায় না। প্রিয় দিনী বোনেরা, পোশাক এই চারটা মূলনীতি মেনে চলবেন। পোশাক এমন হবে না, আটো সাটো পোশাক চলবে না, পাতলা পোশাক চলবে না, বাইরের থেকে ভিতর দেখা যায়।
পুরুষের পোশাক চলবে না এবং অমুসলিমদের সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না। আপনি বাসায় কী পোশাক পরে থাকেন আমরা এখানে তো কোনো রকম ইন্টারফেয়ার করতে যাচ্ছি না, কিন্তু বাইরে যদি গায়রা মাহরামদের সাথে বের হন, সামনে বের হন, তাহলে অবশ্যই আপনাকে এই পর্দা মেনটেন করেই আসতে হবে। এটা ইসলামিক ল, আল্লাহর আইন যদি আপনি না মানেন আপনার কবর আপনার, আমার কবর আমার। ফাজাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, উপদেশ দাও তুমি, শুধু উপদেশদাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও, আমাদের দায়িত্ব জাস্ট প্রচার করা। বাল্লিগু আন্নি ওয়া লা আয়াত, একটা আয়াত জানলেও খালি প্রচার করে দাও, দ্যাটস অল। ফাজাক্কির ইন্নাফাআতিল যিকরা, তুমি উপদেশ দাও যদি উপদেশ কোনো কাজে চলে, কাজে আসে। প্রিয় ভাইয়েরা, বন্ধের কথা বলতে এখানে এসেছিলাম, একটা মেয়ে চারটা কাজ করলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ, দুই রমজান মাসের সওম, তিন নাম্বার লজ্জাস্থানের হেফাজত, আর চার নাম্বার স্বামীর আনুগত্য। স্বামীর কি? দেখেন, ফ্যামিনিস্ট মেয়েরা বলবে স্বামীর দাসত্ব, দাসত্ব আনুগত্য এক জিনিস নয়, মনে থাকবে, দাসত্ব আনুগত্য এক জিনিস নয়। আনুগত্য মানে কি? আনুগত্য মানে আপনার স্বামী আপনাকে কোরআন সুন্নাহ মতো চালানোর চেষ্টা করছে, আপনি এটা ফলো করবেন, আনুগত্য। আর আপনার স্বামী যদি আপনাকে কোরআন সুন্নাহর বাইরে যেতে বলে, যদি বলে যে আসো অফিসের কলিগরা আসছে আমার টেবিলে খাবার পরিবেশন করো, যাবেন না আপনি, আনুগত্য করবেন না। আপনার স্বামী বলছে যে সুন্দর করে সাজুগুজু করো তো, আজকে ঘুরে আসে সাজেক, ঠিক আছে, বাইকের পিছনে বসে আপনাকে নিয়ে যেতে চাচ্ছে, আপনি যাবেন না, বলবেন যে এরকম সাজুগুজু করে গায়রে মাহরামদের সামনে যাওয়া জায়েজ নাই। আনুগত্য কি? কোরআন সুন্নাহ সমর্থিত কাজে আপনি স্বামীকে ফলো করবেন, আনুগত্য। স্বামী যদি এমন কোনো আদেশ করে যে আদেশটা কোরআন সুন্নাহর বাইরে যায়, আপনি এখানে কোনো আনুগত্য নাই। একটা হাদিস আছে, লা তুআতালি মাখলুক ফি মাআসিয়াতিল খালিক, মানে স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য নাই, আল্লাহর অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য নাই।